বন্ধুরা, গত পরশু আমি আপনাদের মালদ্বীপ সম্পর্কে বলেছিলাম, যেখানে মালদ্বীপের স্বার্থবাদী রাষ্ট্রপতি ভারতের সাথে পাঙ্গা নিয়ে দেশকে ডুবিয়ে দিয়েছে, যারা এখন ভারতের ঋণকে মুকুব করার জন্য ভারতের হাত পা ধরছে। পর্যটন কেন্দ্র সম্পূর্ণ ধসে পড়ে গেছে, অর্থনৈতিক সম্পূর্ণ বরবাদ, আর মালদ্বীপের কাছে ভারতের পয়সা শোধ করার জন্য কোনো পয়সা নেই। তবে এটা তো সবে মাত্র শুরু, মালদ্বীপের তো আরও খারাপ দিন আসা বাকি আছে। তো মালদ্বীপের মতনই আমাদের আরও একটি পড়শী দেশ আছে, যার এখন তার আব্বুর কথা মনে আসছে। তো এখন শুধু মনেই পড়ছে না, বরং তারা ভারতের সাথে ডিলকে পর্যন্ত করতে চায়, কেননা চীন আর আমেরিকা এই দেশটিকে পয়সা দিয়ে দিয়ে হাঁপিয়ে গেছে, আর এখন এই দেশটাই ভারতের সাথে ব্যবসা করতে চাইছে, যারা 2019 সালে আমাদের সাথে ব্যবসা বন্ধ করে দিয়েছিল। তো কোন সেই দেশ আর কেনই বা তারা আমাদের সাথে এমন করেছিল, আর যার বিনা পরিণাম ভেবে ভারতের সাথে কেনই বা এত বড় পাঙ্গা কেনে, আর আজকের দিনে সেই দেশটা কেনই বা ভারতের সাথে পাঙ্গা নিচ্ছে, আর কি বা তারা চুক্তি করতে চায়, সব কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে। শুধুমাত্র ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন। অপরদিকে অপরচুনিটির একটি চ্যানেল আছে আপডেট ইন্ডিয়া বাংলার মতো, যেটা নাম হচ্ছে ইন্ডিয়া আপডেট, সেই চ্যানেলও সেম টাইপের ভিডিও পাবেন, তাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন মেন টপিকে। তো বন্ধুরা, যে ভয়ঙ্কর দেশটির নাম বলছি সেটার নাম হচ্ছে পাকিস্তান। হ্যাঁ বন্ধুরা, জিন্নার বানানো আজ পাকিস্তান, তারা আজ ভারতের সাথে ব্যবসা করার জন্য পাগল হয়ে গেছে। কেননা সেই দেশটির অবস্থা এতটাই খারাপ, যেটির ওপর পাক প্রশাসন ভালোভাবে নজর না দিলে সেটাতে শুধুমাত্র পাক জঙ্গি দেখা যাবে, বাকি পাক আবাম তো কিছুই থাকবে না। 2019 সালে ভারতের তরফ থেকে যখন জম্মু কাশ্মীরে বিবাদিত অনুচ্ছেদ 370 ধারাকে তুলে নেয়, তারা অহংকার বলুন বা রেগে গিয়ে বলুন, পাকিস্তান সেই মুহূর্তে ভারতের সাথে সমস্ত ব্যবসাকে বন্ধ করে দিয়েছিল। তাদের এটা মনে হয়েছিল ভারত তাদের সামনে হাত পাতবে, কিন্তু হয়েছে এটা সম্পূর্ণের উল্টো। যেদিন পাকিস্তান ভারতের সাথে ব্যবসাকে বন্ধ করে দেয়, ওই দিন থেকে পাকিদের দেওয়ালি হওয়া শুরু হয়ে যায়। কেননা পাকিস্তানের সব থেকে বেশি মাল যদি কোথাও বিক্রি হতো, তবে সেটা হচ্ছে একমাত্র ভারত। কেননা চীন, ইরান, আফগানিস্তান ভারতকে আজকের দিন এতটা মূল্য দেয় না, আর না এই দেশগুলোর সাথে তাদের সম্পর্ক ভালো আছে। যদিও সম্পর্ক তো পাকিস্তানের সাথেও ভারতের ভালো নেই, তবুও বন্ধুরা ভারত পাকিস্তানের সাথে ব্যবসা কখনো বন্ধ করেনি। কিন্তু যখন পাকিস্তানের তরফ থেকে তাদের ব্যবসা তারা বন্ধ করে, তো ভারতও তাদের দিকে গত 5 বছর পেছনে ঘুরেও তাকায়নি। কিন্তু আজকের দিনে পরিস্থিতি এমন হয়েছে, পাকিস্তানের কাছে মাল তো আছে কিন্তু কেনার কোনো লোক নেই। এই কারণে পাক ব্যবসায়ী ঋণের পর ঋণ বেড়ে যাচ্ছে, আর পাক অর্থব্যবস্থা একদম ভেঙে যাচ্ছে। আর এখন এর ওপর লক্ষ্য করে পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাকদার ভারতের সাথে ব্যবসা শুরু করার জন্য জোর দিচ্ছে। তার বক্তব্য এখন এটাই, তাদের ডুবে যাওয়া অর্থনীতি বাঁচাতে হলে তাদেরকে ভারতের সাথে ব্যবসা করতেই হবে। দুই দেশের সীমাকে নিয়ে যে বিবাদ থাকার পরও চীন যদি ভারতের সাথে ব্যবসা করে, তাহলে আমরা কেন করব না? আজ পাকিস্তানের প্রোডাক্ট ভারতে অনেক চাহিদা, ভারতের যে সমস্ত প্রোডাক্টগুলো সিঙ্গাপুর হয়ে পাকিস্তানে আসে সেগুলো অনেক সস্তা, তাই আমাদের যে কোনো মূল্যে যে কোনো কিছু করে ভারতের সাথে আমাদের ব্যবসা করতে হবে, না হলে এইভাবে IMF এর কাছ থেকে আমাদের ভিক্ষার ভাটি নিয়ে যেতে হবে। যদিও বন্ধুরা এর উপর ভারত সরকার কোনোরকম কোনো কিছুই বলেনি, বন্ধুরা এবার আপনারা বলুন, আমাদের কি এই মুহূর্তে পাকিস্তানের সাথে ব্যবসা করা উচিত না উচিত নয়? আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, আর ভিডিও অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং, জয় হিন্দ, বন্দে মাতরম।